ময়মনসিংহের নান্দাইলে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশ সহ আহত হয়েছেন 20 জন। সকালে বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে। পটুয়াখালীর কুয়াকাটায় কাল প্রথমবার শুরু হচ্ছে দুই দিন ব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা। এ উপলক্ষে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা সাজানো হচ্ছে নতুন সাজে। 60টি স্টল ঘুরে বরিশাল বিভাগের আদি ইতিহাস জানতে পারবে পর্যটকরা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিন ব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি শীর্ষক কনফারেন্স শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, ভারত ও বাংলাদেশের 350 গবেষক, শিক্ষক, প্রকৌশলী ও প্রযুক্তিবিদ অংশ নিচ্ছেন। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। যৌন প্রজনন, স্বাস্থ্য সুরক্ষা এবং সমন্বিত যৌনতা শিক্ষা সম্পর্কে প্রবন্ধ ও সচিত্র প্রতিবেদন তৈরির দক্ষতা উন্নয়নে নওগাঁয় সাংবাদিকদের সাথে ইউথদের মতবিনিময় সভা হয়েছে। সকালে জেলা প্রেস ক্লাব মিলনায়তনে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় এই সভা হয়। ষোড়শ সংশোধনীর রিভিউ শুনানি পিছিয়ে 18 জানুয়ারি নির্ধারণ করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেয়। 2014 সালে বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়। বেগম রোকেয়া পদক 2023 পেতে যাচ্ছেন দেশের 5 জন বিশিষ্ট নারী। আগামী 9 ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উদযাপন অনুষ্ঠানে তাদের হাতে এই পদক তুলে দেওয়া হবে। তথ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।